আজকে আমি রান্না করছি বাঁধাকপি দিয়ে মুসুর ডাল প্রথমে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি তারপরে কড়াই গরম করে বাঁধাকপিগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি সর্ষের তেল দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়েছি নুন হলুদ সব কিছু দিয়েছি বাঁধাকপি দিয়ে মুসুরির ডাল রান্না করলে খেতে খুব ভালো লাগে বাঁধাকপিগুলো ভেজে নিয়েছি বলে আর একটু বেশিই ভালো লাগে মুসুরির ডাল আর বাঁধাকপি দিয়ে ডাল বানাচ্ছি ভালো লাগবে খেতে গরম ভাতের সাথেও ভালো লাগবে মুড়ি দিয়েও ভালো লাগবে গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগে